গুড ইভিনিং ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এই বিকেলবেলা একটুখানি আশেপাশটা গ্রামটা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। আমি, মা, অনির্বাণ, বাবাই কিছু স্টিল ফটোগ্রাফ নিচ্ছে আর কি। খুব সুন্দর এই জায়গাটা, ছোট্ট গ্রাম একটা, কয়েকটা ঘর বসতি রয়েছে, খুব ভালো লাগছে। হোমস্টেটার সামনে একদম ওপেন, আমরা রাস্তাটা এই সামনে দাঁড়িয়ে আছি। হোমস্টেটা আপনারা দেখতে পারবেন, আমি একটুখানি ক্যামেরাটা এ করছি। এটা আমাদের হোমস্টে, ওপরে দুটো ঘর আমাদের আর কি। এর সামনে থেকে আমি পরে দেখাচ্ছি সামনে, এখন ওয়েদার ক্লিয়ার নেই। ওয়েদার ক্লিয়ার থাকলে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে পুরো মাউন্টেনের, আর গ্রামটাকে যতটা এক্সপ্লোর করা যায় সেটা দেখা যায়। কি বলো, চলো। পাহাড়ি পথে রওনা দিয়েছি অজানার উদ্দেশ্যে, এখন একটু হাঁটাহাঁটি করছি। ওরা একটু ব্যস্ত ফটোগ্রাফ নিয়ে, স্টিল ফটোগ্রাফ কিছু তুলছে, তো আমি একাই রওনা দিয়েছি, ওরা আসছে। কি ভালো যে লাগছে, এখানে ঠান্ডাটা কিন্তু অতটা নেই, মানে খুব ঠান্ডা যে লাগছে তা নয়, হালকা একটা সোয়েটার পরলেই হবে। দেখুন, দেখুন গ্রামটা একদম ছবির মতন সুন্দর। সানসেট পয়েন্ট আছে এখানে, ওনাদের বক্তব্য অনুযায়ী একটাই পয়েন্ট যেখান থেকে সানসেট এবং সানরাইজ দুটোই দেখা যায়। আমরা দেখছি যে ওই সানসেটটাকে যদি কভার করা যায়। নেমে আসার পর এই ফুলগুলো দেখতে পেলাম, এই ফুলগুলো দেখুন কি সুন্দর, তিন চারটে কালারের মিশেলে এই ফুলগুলো, খুব ভালো লাগছে দেখছে। দেখুন একেবারে পুরো গাছটা ছেয়ে আছে, জানি না কি ফুল এগুলো, নাম না জানো ফুল। যে যার মতন ব্যস্ত। হ্যাঁ, অসাধারণ একটা বিকেল বা সন্ধ্যে কাটাচ্ছি আমরা, এরকম মানে পলিউশনহীন এবং প্রকৃতির মাঝখানে, সত্যি বোধহয় আমাদের সাথে কথা বলছে। একদম তাই, চলুন। কি বলবো আর কি গল্প করব, মানে ঠিক মাথায় আসছে না, মানে তার থেকে কি বলবো, মানে আই এম জাস্ট স্পেল বাউন্ড বাই দ্য বিউটি অফ দিস ভিলেজ বেসিক্যালি। খুব ভালো, প্রকৃতির সাথে কথা বলছি দুজনে। এবং লাস্ট কবে আমরা এত নির্বিচ্ছিন্নভাবে সব ঝঞ্ঝাট এড়িয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছি, একটা বছর পুরো জীবন থেকে যেন আমাদের চলেই গেছিল। পাহাড়, এই পাহাড় আমাদের যে কি শান্তি দেয়। এখন দুজনে হাঁটছি, একটা সানসেট পয়েন্ট আছে এখানে, সেদিকে যাচ্ছি, খুব ভালো লাগছে। যদি এটা ধরা যায় সানসেটটাকে, তাহলে তো ডেফিনেটলি আমরা আপনারা সবাই এটাকে এনজয় করব। চলুন দেখি। প্রকৃতি যে কত সুন্দর, কত ভয়ঙ্কর হতে পারে, এখানে না এলে সেটা বোঝা যেত না। এখানে এসে সত্যি সরে যাও, গাড়ি আসছে, মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। পিস অফ ল্যান্ড। মা এসো, মা এসো, মা আর পাচ্ছে না, আসলে এটা পাহাড়ি পথ তো, যেতে ভালো লাগছে। হ্যাঁ, যেতে ভালো লাগছে, উঠতে পারবো না। সন্ধ্যাটা হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যাটা নেমে আসছে, তো ঠান্ডাটা পড়ছে, তো এবার তাহলে আমরা আবার হোমস্টের দিকেই ফিরবো। সন্ধ্যেবেলা প্রচন্ড ঠান্ডা এখানে পড়েছে, দেখুন দুজনকে, দুই বাউন্ড ঢুলে ঘরে আটকা পড়েছি, একদম কাবু হয়ে গেছি। আর ওই সানসেট দেখানোর জন্য ওই টাওয়ারে একটা উঠতে গিয়ে আমার 12টা বেজে গেছে, সানসেট দেখানোর তো হলোই না, ঠান্ডা। হ্যাঁ, হাত পা জমে গেছে পুরো একদম। আর এখানে না একদম টাওয়ারও নেই,
একদম টাওয়ার পাচ্ছি না, পুরো আইসোলেটেড বিচ্ছিন্ন একদম। সত্যি মানে আমি জান মানে ভিডিও গুলো পোস্ট করব কি করে ব্লগে, আমি সেটা নিয়ে মানে এখন চিন্তায় আছি আর কি। তো যাই হোক, সন্ধেবেলা গরম গরম পকোড়া চলে এসেছে, এই যে ভেজ পকোড়া, ভেজ পকোড়া খাচ্ছি, দুর্দান্ত টেস্ট, দারুণ। এরপর দেখা যায় রাত্রিবেলা কি ডিনার করি, তখন আবার দেখাবো। আপাতত ঠান্ডায় কাবু দুজনে খাটের মধ্যে জবু থবু, আর বাবাই মা ওই ঘরে বসে রয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা 10:45 বাজে, ডিনার আমাদের চলে এসেছে, চলুন দেখাই আজকে আমরা রাতে কি কি খাচ্ছি, মানে ওনারা কি কি দিয়েছেন। এটা তো আমাদের প্যাকেজ ট্যুর, তো দেখিয়ে দিই তাহলে, অনেক রাত হয়ে গেছে, ডিনারটা দেখিয়ে দিই কি কি আছে দেখাচ্ছি। এখানে একদম গরম ধোয়া ওটা ভাত আছে ভাতের সাথে, এখানে একটা সালাড আছে, এই সালাডটা কিন্তু ওদের নেপালি টাইপ করে ওরা তৈরি করে দিয়েছে, যেহেতু আমরা বলেছি আমরা এই ধরনের কুইজিনটা পছন্দ করি। এখানে অনির্বাণের জন্য রুটি রয়েছে, আমি রাইস খাবো, ডাল রয়েছে, রাতে ডাল দিয়েছে, এখানে আলু বাঁধাকপির একটা সবজি রয়েছে, ওখানে রয়েছে ঝুরো আলু ভাজা, আর এখানে রয়েছে চিকেন। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। অনেক রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা এখানে, অলরেডি আমরা শুয়ে পড়েছি, লেপের তলায় আমরা দুজন রয়েছি, তো একেবারে কাবু ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড বাবাই মাও প্রচন্ড ঠান্ডায়, মানে তারাও সেরকম। যাই হোক, কালকে সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে আবার আমরা আসছি। আজকে তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আর অনির্বাণ বাউন্ডুলের পক্ষ থেকে গুড নাইট, গুড নাইট, টাটা।